বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। দেবচন্দ্রিমা ও সায়ন্ত বহুদিন ধরেই টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। দুজনের প্রেম ছিল খুল্লাম খুল্লা, না তাতে কোনো রকম লুকোছাপা ছিল না। দুজনের দারুণ দারুণ সব মুহূর্ত শেয়ার করতেন সোশ্যাল মিডিয়াতে। এমনকি সায়ন্তর ইউটিউব চ্যানেল দ্য কনফিউজ বক্সে দুজনে নিয়মিত ব্লগ ভিডিও বানাতেন। কিন্তু শোনা যাচ্ছে খুব সম্প্রতি দুজনের সম্পর্কে নাকি চিড় ধরেছে, ব্রেকআপও নাকি হয়ে গেছে। বেশ কিছুদিন হলো সোশ্যাল মিডিয়াতে দুজনের একসাথে কোনো পোস্ট দেখা যাচ্ছে না। দ্য কনফিউজ বক্স চ্যানেলে দেবচন্দ্রিমাকে সম্প্রতি আর দেখা যাচ্ছে না, যেখানে তিনি ভীষণ জনপ্রিয়। স্বাভাবিকভাবেই তাকে মিসও করছেন ফ্যানেরা। তাদের উদ্দেশ্যে দেবচন্দ্রিমা একটি পোস্টে লিখেছেন, অনেকদিন ধরেই তোমরা কমেন্ট করছো দিদি ব্লগে ফিরে এসো, দেখব না, আনসাবস্ক্রাইব করে দেব। কি করবে সেটা তোমাদের নিজেদের ইচ্ছা, আমি দ্য কনফিউজ বক্স নামের কোনো চ্যানেলে ফিরছি না আর। যদি ইউটিউবে কোনো দিন নিজের চ্যানেল খোলার কথা মনে হয়, সেদিন আবার ব্লগে দেখতে পাবে আমাকে। এখান থেকেই সবার পরিষ্কার অনুমান, সায়ন্তর সঙ্গে দেবচন্দ্রিমার সম্পর্কে বেশ ফাটল ধরেছে। যদিও এ নিয়ে সায়ন্ত বা দেবচন্দ্রিমা কেউই প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাদের অনুরাগীরা ভীষণ করে চাইছেন ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার আগের মতোই মিষ্টি সম্পর্কে ফিরুন দুজনে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।